খুব কষ্ট লাগে, এমনি সব আমরা চাহিদা দিতে লাগে, এমনি সব আমরা খুব বেশি কাজ করছি, খুব সহযোগী এবং আন্তরিক একজন আর্টিস্ট, খুব ভালো অভিনয় কর্তা, এর লাগে এর লগে খুব বেশি কাজ হয়েছে, এমনি সব দেয় এটা খুব বেশি খারাপ লাগে। এমনি সব আমরা মিডিয়া থাকি, মানে মিডিয়া যে সারছে, নাটক সারছে, তার বাদেও আমরা খুব বেশি মিস করতাম। আর এমনি সবার জায়গাটা কেউ পূরণ করতে পারতেন, এমনি সবা এত ভালো অভিনয় করতো দেশে এবং বিদেশে সকলে প্রশংসা, যে চাই কিন্তু মানে এমনি সবার নাচ চাই। আপনারা সকলে এমনি সবার লাগে দোয়া করবা, কারণ যেহেতু দাঁড়িয়ে বিয়া হয়েছে, মানুষের তো সংসার জীবন আছে, কারণ সংসার জীবন সুন্দর হইতে, সুখে হইতে, ভালো হইতে। আর একটা অনুরোধ রইব এমনি সবার, কারণ যদিও বিদেশ যাই আমরা বলতাম, আমরা লোকের যোগাযোগ রাখতা, আমরা ক্লাবের লোকের যোগাযোগ রাখতা। এবার নিজের দেশ, নিজের মাতৃভাষা এবং নিজের ভালোবাসার নাটক সবকিছু ছেড়ে লন্ডন চলে গেলেন সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেত্রী কাজলি। গতকালকে সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে ওনাকে খুবই কষ্টের সহিত বিদায় জানানো হয়। আর কখনো আমরা কাজলির কোনো নতুন নাটক দেখতে পারবো না। তো আমি জানি এখন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন, কাজলি কেন লন্ডন গিয়েছেন এবং ওনাকে কেন লন্ডন যেতে হলো। তো এই প্রশ্নের মাত্র একটাই উত্তর হলো, আপনারা হয়তো অনেকেই জানেন কাজলির গত আজ থেকে প্রায় অনেক দিন আগে ওনার বিয়ে হয়েছে, আর ওনার স্বামী কিন্তু হচ্ছেন একজন লন্ডন প্রবাসী, আর ওনার স্বামী কিন্তু ওনাকে লন্ডন নেওয়ার জন্য এই সব কিছু প্রস্তুতির আয়োজন করেছেন এবং ওনার ভিসা এবং সব কিছু উনি রেডি করে দিয়েছেন। জানি না তিনি আর কখন ফিরে আসবেন বাংলাদেশে, আর আমরা কখন ওনাকে দেখতে পারবোই কি না এই সিলেটি নাটকের পর্দায়। তবে যাওয়ার আগে উনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন আপনাদের ভালোবাসা এবং আপনারা ওনাকে যতটুকু সাপোর্ট করেছেন এসব দেখে তিনি মুগ্ধ। তো যাই হোক, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ওনার স্বামীর সাথে লন্ডনে সুখে থাকেন এবং শান্তিতে থাকেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।